জায়গাটা দেখিয়ে বোঝাবার চেষ্টা করব যে কেন এই দ্বন্দ্বের কারণটা কি। আমি একটু দেখাবার চেষ্টা করব চীন থেকে তাইওয়ানের দূরত্বটা দেখাবার চেষ্টা করব। কতটা দূরত্ব রয়েছে চীন থেকে তাইওয়ানের দূরত্ব? সমুদ্র পথে 100 কিলোমিটার। এই জায়গাটাকে বলা হয় ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকা, যে এলাকাটা থেকে মার্কিন আধিপত্য শেষ করতে চাইছে চীন। কারণ মার্কিন আধিপত্য যদি এই জায়গাটাতে বজায় থাকে তাহলে চীনের নিজের আধিপত্য থাকবে না। আমরা জানি যে কথা এতক্ষণ ধরে শুভ্রাংশু ময়ূক বারবার বলছিল যে এই তাইওয়ান এলাকা নিয়ে দ্বন্দ্বটা কেন। এই তাইওয়ান একসময় 17 শতকে তখন কিন্তু ছিল হচ্ছে চীনের হাতে, 1895-তে চলে গেল জাপানের হাতে, 1945-এ বিশ্বযুদ্ধের পর চলে এলো আবার চীনের হাতে, এবং তারপর দেখা গেল যখন মাওয়েস্ট নেতারা চীনে ক্ষমতা দখল করলেন তখন কিন্তু কাইশেক পালিয়ে গেলেন তাইওয়ানে। কাইশেক পালিয়ে গিয়ে তাইওয়ানে কি করলেন, তিনি বললেন না এটা প্রজাতন্ত্র চীন, এটা একদম আলাদা চীন, এটা আমরা একদম মুক্ত। এবং সেই জায়গায় গিয়ে তাইওয়ানে একেবারে নতুন করে একটা স্বাধীন দেশ হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করলেন, এবং তখন থেকেই জাপান ওদেরকে সাহায্য করার চেষ্টা করলো। এই মুহূর্তে মার্কিনি সাহায্য তাইওয়ানে আসছে, মার্কিন তাইওয়ানের সমর্থন করছে, যে কারণেই কিন্তু চীনের গোসা। কেন চীনের গোসা? কারণ হচ্ছে তারা বুঝতে পারছে তাদের আধিপত্য কমছে। এমনিতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় থেকেই কিন্তু মার্কিন আধিপত্য বিস্তার পাচ্ছে, এবার যদি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকাতেও মার্কিন আধিপত্য বেড়ে যায় চীনের আধিপত্য খতম হয়ে যাবে। এবং এখানেই শুভ্রাংশু তোমার কাছে যাব, এই বিশ্বযুদ্ধের যদি জায়গাটা তৈরি হয়, যুদ্ধের পরিস্থিতি জায়গাটা যদি তৈরি হয়, সব থেকে বড় প্রশ্ন দাঁড়াবে এই গোটা বিশ্ব জুড়ে যে কম্পিউট তারও অর্ধেকেরও বেশি আসে তাইওয়ান থেকে, এবং চীনের মূল ভূখণ্ডে অন্তত $561 মিলিয়ন বিনিয়োগ রয়েছে তাইওয়ানের। যদি বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তাহলে তো ভীষণ রকম একটা বড় হাহাকারের জায়গাও তৈরি হবে। ঠিকই যে কথাটা বলছিল এটা, যে এটাতে মূলত যে একমাত্র কেবলমাত্র এটা অর্থনৈতিক কারণ তো আছে, চীনের একটা যে স্বাভিমানের কথা বলা হচ্ছে, স্বাভিমান তাভিমান এটা দূরের কথা, অর্থনৈতিক কারণটাই মূল। এবং এই অর্থনৈতিক কারণের জন্য যেভাবে ইউক্রেনের সঙ্গে লড়াইটা হলো, ইউক্রেনের সঙ্গে যেভাবে লড়াইটা হলো, মনে রাখতে হবে বিশ্ব রাজনীতি, বিশ্ব ভৌগোলিক অবস্থান, এই সকল ক্ষেত্রে এখন কিন্তু প্রোডাকশনটা কোথা থেকে হচ্ছে, মূলত যে প্রোডাকশনটা মূলত হচ্ছে তোমার চীন এবং এই এশিয়ার এই অঞ্চল থেকে, এবং যে সার্ভিস সেক্টরগুলো কোথায় যাচ্ছে সেটাও ভারত থেকে গিয়ে আমেরিকা বিভিন্ন সার্ভিস সেক্টরে আসছে। অর্থাৎ এই যে ইউরোপিয়ান দেশগুলো যেগুলো আছে, যেগুলো যখন শিল্প বিপ্লব হয়েছিল ঠিক সেই সময় যেভাবে এদের একটা গ্রাফটা উপরে উঠেছিল, এখন কিন্তু গ্রাফটা নিচের দিকে নামছে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে তখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, একের পর এক বিশ্বযুদ্ধ হলো, কিন্তু এই অবস্থায় বর্তমান দাঁড়িয়ে তখন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যখন গোটা ইউরোপে দাঁড়িয়েছিল, কিন্তু বর্তমানে সেই জায়গাটার যে অবস্থান সেটা এশিয়াতে চলে এলো। কেন এশিয়ার এই জায়গাটা ক্রমশ এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং ক্রমশ বৃদ্ধি যখনই পায় যখন ক্ষমতার যে অবস্থান হচ্ছে তখন সেই ক্ষমতা, সেটা যুদ্ধক্ষেত্রেই হোক বা অন্যান্য সকল ক্ষেত্রেই হোক, ক্ষমতা বাড়ছে এবং তাদের আরও চাহিদা বাড়ছে। এবং যেভাবে চীন চাইছে তাইওয়ানকে, আমি যে কথাটা এর আগেও বলেছিলাম সমাদৃতা, মাও পারেনি, ডেং পারেনি, এবার জিনপিং বলছে আমি করে দেখাবো। এই যে 2020 থেকে 2030 বিশ্ব রাজনীতির ক্ষেত্রে একটা অসাধারণ সময়, যে সময়টাতে এই যে 2020-র আগের বিশ্ব আর 2020-র পরের বিশ্ব, এর মধ্যে কিন্তু একটা বিপুল পরিবর্তন হয়ে গেছে। এবং 2049-এর মধ্যে চীন চাইছে যে কোনো উপায়ে সমস্ত তার যে শক্তি, যার একত্রীকরণটা সম্পূর্ণ করতে হবে, সেই জন্য একের পর এক তাইওয়ান। মনে রাখতে হবে তাইওয়ানের যে দূরত্ব, মানে তাইওয়ানের চীন মৌলিক ভূখণ্ড থেকে নয়, যেখান থেকে মানে চীন সাগরের যে অঞ্চলটা আছে সেখান থেকে যেতে 100 কিলোমিটার, এবার ওখান থেকে তার কিছুটা দূরে আছে আমেরিকার দুটো নৌবহর ঘাঁটি রয়েছে। চীন চাইছে তাইওয়ান
অর্থনৈতিক জায়গা থেকেই বোধহয় তাইওয়ান এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ শুভ্রাংশু।